বিধবা মহিলা লাল কাপড় পড়তে পারবে কিনা? বিধবা মহিলা, স্বামী মারা গেছেন, উনি কি কালারফুল কাপড় পড়তে পারবেন? আপনাদের কি জানা আছে? কিছু মানুষ বলছেন পারবেন না, কিছু মানুষ বলছেন পারবেন, আরেক ভাই বলছেন ইদ্দত পালন করা পর্যন্ত পারবেন না, তারপরে পারবেন। মূলত সবসময়ই পারবেন, এ লাল কালারের সাথে তার ইদ্দত পালনের সময়ের সম্পর্ক নাই। ইদ্দত হল স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী 4 মাস 10 দিন তিনি তার যেখানে ছিলেন সেখানে তিনি থাকবেন, এর মানে এই না যে একটা রুমের ভিতরে বন্দী হয়ে থাকবে, মানে ওই বাড়িতে থাকবে, এবং দূরে কোথাও বা শহরে বাজারে বাইরে অন্য বাড়িতে তিনি একান্ত প্রয়োজন না হলে, বাধ্য না হলে, ডাক্তারের কাছে দেখানো লাগলো এরকম কোনো প্রয়োজন না হলে তিনি বের হবেন না। এটা শোক পালনের অংশ। এই টাইমটাতে তিনি সাজগোজ করবেন না, অলংকার পরবেন না। এই যে সাজগোজ না করা, এর অংশ হিসাবে এমন শাড়ি এমন কাপড় চোপড় পরবেন না যেটা সাধারণত মানুষ হচ্ছে বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে পরে। এখন তার এমনি বাসায় যে কাপড় আছে, পরার যে কাপড় আছে, এর মধ্যে কোনোটা আছে কালারফুল, সেখানে লাল কালার আছে, তো ওইটা পরতে কোনো অসুবিধা নাই। আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে থাকতে হবে, সে আর কোনোদিন কালারফুল জামা কাপড় পরতে পারবে না। এটা সঠিক না, এটা সঠিক না। উনি সাজগোজ হয় বাহিরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে ওই রকম পোশাক আশাক পরতে পারবেন না, সেটাও 4 মাস 10 দিন ইদ্দতের সময়। এরপরে তো তিনি মুক্ত, অন্য 10 জন নারীর মতো যে কোনো পোশাক তিনি শরীয়ার গণ্ডির মধ্যে থেকে যে কোনো কালার চয়েস করে পরতে পারবেন, কোনো অসুবিধা। কিন্তু যখন ইদ্দতের মধ্যে থাকবেন তখন তিনি সাজসজ্জা এটা পরিহার করবেন, এর মানে এই না যে একটা কাপড় কালারফুল থাকে এটা পরতে পারবেন না। একটা শাড়ি তিনি, একটা থ্রি পিস তিনি অন্য সময় পরেন, স্বামী মারা যাওয়ার পরে, অর্থাৎ বাসার ভেতরকার কাপড় এটা, ওইটা পরছেন, ওটার মধ্যে লাল কালার আছে, কোনো অসুবিধা। আমাদের দেশে অনেক সময় আমরা বলি না সাদা কাপড় পরে থাকতে হবে, ওই যে হিন্দুদের মধ্যে সতীদাহর প্রথা ছিল যে স্বামী মারা গেলে সাথে বউ মরে যেতে হবে, তাকেও চিতায় আপনার পুড়িয়ে ফেলতে হবে। মুসলমানদের মধ্যেও এই টাইপের না হলেও যে সারা জীবন সাদা পরে থাকতে হবে, সে আর কালারফুল পড়তে পারবে না, হান পারবে না, তান পারবে না, এগুলো চলে আসছে। আমাদের দেশে যত ভুয়া মাসালা আছে, ভুয়া মাসালা, ভুয়া ফতোয়া যত আছে, এগুলো সব দুই শ্রেণীর মানুষের উপরে মানুষ খাটায়। এক হলো মসজিদের ইমাম সাহেব, আর একটা হলো মহিলা। বুঝেন নাই কথা? যত ভুয়া মাসালা আছে সব কাদের উপরে খাটায়? ইমাম সাহেব এটা করতে পারবে কি না, ইমাম সাহেব ওইটা করতে পারবে কি না, ইমাম সাহেব ওইদিকে তাকাতে পারবে কি না, এমনি বসতে পারবে কি না, অমনে শুইতে পারবে কি না। মুসল্লিরা সব মুফতি, কার বিরুদ্ধে? ইমাম সাহেবের বিরুদ্ধে। আর পুরুষরা সবাই মুফতি মহিলাদের বিরুদ্ধে। অবশ্য মহিলাদের বিরুদ্ধে পুরুষদের চাইতে মহিলারা নিজেরা ফতোয়াবাজি আরো বেশি করে, বউয়ের বিরুদ্ধে শাশুড়ি সবচেয়ে বেশি ফতোয়া দেয়, ঠিক না? ভাই ঠিক। অতএব ভুল ফতোয়া দেওয়া যাবে না।